বিয়ের আগে পাত্র বা পাত্রের ব্লাড গ্রুপ জানা একান্ত জরুরি। বিয়ের পর যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মেডিকেল পরীক্ষা করানো উচিত। ব্লাড গ্রুপকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এবিও সিস্টেম, অর্থাৎ এ বি এ বি ও ও গ্রুপ। আরেকটা হলো আরএইচ ফ্যাক্টর, অর্থাৎ আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ। অর্থাৎ আরএইচ ফ্যাক্টর ঠিক করবে ব্লাড গ্রুপ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ব্লাড গ্রুপ এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। সারা বিশ্বে মানুষের রক্তের প্রায় 36% ও পজিটিভ গ্রুপ, 28% এ গ্রুপ, 20% বি গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় 46% মানুষের রক্তের গ্রুপ হচ্ছে বি, যেখানে বাংলাদেশিদের সিংহভাগ রক্তের গ্রুপ বি, সেখানে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ মিল হবে, সেটাই স্বাভাবিক, এতে কোনো প্রকার সমস্যা হয় না। কিন্তু যদি স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ থাকে এবং স্বামীর পজিটিভ থাকে তাহলে সমস্যা হতে থাকে, যাকে আরএইচ আইসো ইমিউনাইজেশন বলে। পজিটিভ স্বামী ও নেগেটিভ স্ত্রীর প্রথম সন্তান যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে কোনো প্রকার সমস্যা হয় না। বিপত্তি হয় তখন যদি প্রথম সন্তান বাবার রক্তের গ্রুপ পায়, অর্থাৎ যদি পজিটিভ হয়। এই পজিটিভ রক্তের গ্রুপের গর্ভাবস্থায় সাধারণত কোনো ঝামেলা হয় না, তবে এই সন্তান জন্মের সময় বাচ্চার পজিটিভ রক্ত নেগেটিভ মায়ের রক্তের সাথে মিশে যায়, যা গর্ভাবস্থায় দুরূহ। যদিও 0.1% ক্ষেত্রে রক্তের এই মিশ্রণ গর্ভাবস্থায় হতে পারে, মায়ের নেগেটিভ রক্তের সঙ্গে বাচ্চার পজিটিভ রক্তের এই মিশ্রণের কারণে মায়ের রক্তে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যা পরবর্তী গর্ভাবস্থাকে ঝুঁকিতে ফেলে, অর্থাৎ পরবর্তী সন্তান পেটে নষ্ট হয়ে যেতে পারে বা সন্তান অনেকটা প্রতিবন্ধীর মতো হতে পারে। অনেকের ভ্রান্ত ধারণা বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়, এটাও সম্পূর্ণ ভুল ধারণা, কারণ থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি থেকে হয়। স্বামীর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাড গ্রুপও পজিটিভ হতে হবে, আর যদি স্বামীর ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাড গ্রুপ পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তবে স্ত্রীর ব্লাড গ্রুপ কোনোভাবেই নেগেটিভ হওয়া চলবে না। এক্ষেত্রে যদি স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে তার স্বামীর ব্লাড গ্রুপও নেগেটিভ হতে হবে। ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সকল ধরনের ভিডিও পেতে পারেন।